আজকে আমি খুব সুন্দর প্লাস্টিক বস্তার উপর আনারস চোখ আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য লম্বা লম্বি আমি রান সেলাই তৈরি করে নেব। আসনের নিচ থেকে ওপর অবধি আমি রান সেলাই তৈরি করে নেব, এরপর নিচ থেকেও আবার রান সেলাই তৈরি করে নেব। এইভাবে তৈরি করে নিয়েছি। তো এরপর যখন দ্বিতীয় লাইন তৈরি করব, তো এখান থেকে 15টা ঘর ছেড়ে দেব, 16 নম্বর ঘরে আবার আমি রান সেলাই তৈরি করে নেব। এইভাবে পুরো আসনটাতে লাইন তৈরি করার পর আমি ঘর ভাগ করে নেব, সেই জন্য আবার এখান থেকে 15টা ঘর ছেড়ে দেব, 16 নম্বর ঘরে চুঁচটা তুলে আমি আবার রান সেলাই বা লাইন তৈরি করে নেব। তাহলে পুরো আসনটাতে ঘর তৈরি হয়ে যাবে। দুদিকে দুটো যদি লাইন ধরা হয়, মোট 17টা ঘর এখানে থাকবে। এরপর আমি আনারস চোখ তৈরি করে নেব, ঘরের এই কোণে তুললাম, তো এখানে ডুবিয়ে দেব, তারপর আবার এখানে তুললাম, তুলে আবার নিচে ডুবিয়ে দেব, তাহলে একটা ক্রস চিহ্ন তৈরি হয়ে যাবে। চটের আসনে যেইভাবে আনারস চোখ তৈরি আপনাদেরকে দেখিয়েছি, প্লাস্টিকের আসনেও ঠিক একই পদ্ধতিতে তৈরি হবে। সেখানে যেমন দুটো করে ঘর ছাড়া ছিল, তো এখানে যে একটা করে ঘর আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এইভাবে আমি পুরো ঘরটা ভরাট করে নেব। একটা ঘর ভরাটের পর একটা আনারস চোখ তৈরি হয়ে যাবে, চারপাশে একটা করে ঘর এইভাবে ছাড়া থাকবে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি খুব সহজেই বুঝে আপনারা আসনটি তৈরি করতে পারবেন। দেখুন, এইভাবে একটা আনারস চোখ তৈরি হয়ে গেল। দ্বিতীয় আনারস চোখ বা পুরো আসনের আনারস চোখগুলো এইভাবেই তৈরি হবে। তো আমি এখানে সবুজ রঙের উল দিয়ে আবার তৈরি করে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে ঘরটা ভরাট হবে, এইভাবে পুরো আসনটা ভরানো হবে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি ভরাট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।